সরকারের গাড়ি শক্ত ছায়াই তাই মানে মাদক ক্যারি করে এরকম গাড়িতে নিয়ে আসতো শুদ্ধা কিন্তু ওই গাড়িতে নিয়ে আসলে তো কেউ কিছু করে না রাস্তাতে পুলিশ চুরি করে ওই গাড়িতে নিয়ে আসতে আবার একবার সবাই জানতো যে মুম্বাইয়ের ড্রাইভার গাড়ি ওর গাড়ি কখনো চার্জ হয় না কেউ ভরে সরকারি গাড়ি সরকারি গাড়ি ওই বাজার করে ব্যাগ গুলো ঘুরে ঘুরে নিয়ে আপনি কি চেয়ারম্যানের সাথে সরাসরি কথা বলেছেন আমি সরাসরি কথা বলেছিলাম উনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন